ঠিক এখন ঢাকার শাহবাগের যে স্লোগান কন্যাগুলো আছে না, মশাল্লা বাইরে মরুভূমি করে জ্বালিয়ে দিব, সুবহানাল্লাহ, মশাল মশাল গইনা দেখি হাতের করা শেষ, মশাল মশাল তার আগে শেষ, হাতের করা শেষ হওয়ার আগে মশাল শেষ। হেফাজতে ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল করে বেকুফ কোথাকার, হেফাজতে ইসলামকে একবার খালি মশাল মিছিলের অনুমতি দেওয়া হোক, খোদার কসম গোটা বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজন হবে না, বিদ্যুতের প্রয়োজন হবে না। নবী যার বাড়িও জান্নাতে দেখছে, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছে, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ আখিরাতের এত ফিকির, আহ সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি, এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি। গাছের দিকে তাকায় তাকায় সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তাহলে সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। তোমার এত বড় মানুষ হয়ে আখেরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখেরাতের এত ফিকির, আরে দোস্ত ওই ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো গুনাহ বাইরে, অথচ আমার কোনো ফিকির নাই, কেন রে ভাই আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না। সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্যে, আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা, ও আল্লাহর হাবিব আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এই কথা শুনে নাই তো আবু বকর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি আছি। এত বড় মানুষ আবু বকর, ও যে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম, আমরা বলতে চাই না আমরা মৌমাছি, আমরা মৌমাছি, আমরা তোমাদেরকে মধু দিব যদি খোঁচা না দাও, আর যদি খোঁচা দাও তাইলে শুল ঢুকাইয়া দিব, আমরা মৌমাছি গান্দা মাছি না, ময়লা জায়গায় বসি না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد to be
صدق الله العلي العظيم. চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দিনের বুঝ দিয়ে, দিন বুঝা, দিন মানা, দিন শেখার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছে। মালিক চেয়েছেন বলেই আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি। কোরআনে কারীমে আসছে, আল্লাহ যাকে চান কেবল তার দিলটাই দিনের জন্যে খুলে দেন, আর যাকে চান না সে যদি দিনের উপর চলতেও চায় তো তার জন্য বিষয়টা আসমানে ওঠার মতো অসম্ভব। সূরা আনআমের মধ্যে আসছে, মালিক বলে فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলে ওই মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঘুমায় গেছে নাকি? আলহামদুলিল্লাহ মনে তো তাই বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই, এই জোরে বলা মানে আল্লাহকে শোনানোর জন্য না, আল্লাহ তো আসতে বললে শোনে। জোরে বলার উদ্দেশ্য আমার মনটা একটু তাজা হওয়া, যে মানুষগুলো ঘুমায় নাই। ওই জন্য আসেন দুই একজন ঘুমের প্রার্থী কথা বলে না, দুই একজন নাই ঘুমওয়ালা, আমার তো নিজেরই ঘুমে ধরছে। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। ঘুমাইলে চলবে না, একটু সজাগ হন, শ্রেষ্ঠ চলে যাবো, আমিও চলে যাবো ইনশাআল্লাহ। কালকে লম্বা সময় হাতে নিয়ে আসবেন, দিনে ঘুমায় টুমায় আসবেন, আর দোয়া করতে থাকবেন যেন আল্লাহ আমরুল হক ভাই তার বিকালের ফ্লাইট যেন কোনোভাবে ক্যান্সেল না হয়। দোয়া করবো না আমরা ইনশাআল্লাহ। মহতারাম হাজরি, আমার মহতারাম বড় ভাই হযরত মাওলানা হামিদ জাহিরি দামত বারাকাতুহুল আলিয়া সিরাতে মুস্তাকিম নিয়ে অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আমি আগে থেকে একটু বাধাগ্রস্ত, আগে থেকে বলে নিই আপনাদেরকে, আমরা আগ্রহ হওয়ার আগ পর্যন্ত কোনো গেঞ্জাম লাগাইতে চাই না। বুঝলে বুঝো, না বুঝলে নাই, বুঝে আসছে কথা? আজকে আমি শীতে এমনিও ঠান্ডা, সব দিক দিয়েই ঠান্ডা, বইলাও দিছে এমনি, আমি অমনি শুনবো ইনশাআল্লাহ। ওই জন্য ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা হাশরের। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক,
হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা যে আল্লাহ বান্দাকে কোরআনে মুমিনদেরকে দুই ভাবে দেখেছেন ইয়া আইয়ুহান নাস ও মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে কেমন বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি আমরা আমাদের সন্তানদেরকে ডাকার সময় দুই ভাবে ডাকি কখনো নাম ধরে ডাকি আব্দুল্লাহ তো আব্দুল্লাহ বুঝে বাবার মুখ বেশি ভালো না অজানা আশঙ্কা কাজ করে তখন কিন্তু বাবা যখন সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক ঈমানের বাবার যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন ও মানুষ তো বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছে নাম ধরে ডাক দিয়েছে আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা তখন বুঝে নেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন এটা এক হুকুম দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা আখিরাতের পুঁজি কি আছে মালিকের সামনে কি পেশ করবে প্রত্যেকের চিন্তা করা উচিত বলে চিন্তা না করলে আর এত রাতে এই মজলিসে বসে আছি কোন মাকসাদে জিলাপি আছে নাকি কথা বলেন আরে কথা তো বলো জিলাপি আছে কি জন্য বসে আছি আখেরাতের জন্য কি জন্য কিন্তু আখেরাতের ফিকির তো আছে সবার এই ফিকিরটা যথার্থ কিনা যতটুকু দরকার যেমন দরকার ঠিক তেমন কিনা না ঘাটতি আছে কেমনে বুঝবো তো আল্লাহ তাআলা আমাদের জন্য নমুনা আর মডেল দার করেছেন হযরতে সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মডেল আল্লাহর হুকুম এটা যে সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমানকে মিলাও আমলকে মিলাও যদি মিলে যায় তো ঠিক আছে না মিললে ঠিক করে না কোরআনের কথা فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق إيمان جو دي صحابي دي إيمان الشاتي ميلي تو ٹھیک آتسا نائلے جاملا تقوى মানে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও কেন কারণ তাদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি আল্লাহ বলতেছেন ওই পরীক্ষায় তারা পাস ইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম তাকওয়ার পরীক্ষায় পাস সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার সূরা তাওবা ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان
رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. أي آيات الله قلت سيد সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও রাজি, তো তাদের জন্য জান্নাত আমি তৈরি করে রাখছি। কার কথা? কথা বলে না, কার কথা? তো বলে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি, তো আমাদের জন্য? তো আল্লাহ ছোট্ট করে বলতেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ইমান সাহাবীদের ইমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন তাদের উপরও আমি রাজি, তাদের জন্যও জান্নাত রেজি। আচ্ছা, এই জায়গায় একটা সূক্ষ্ম ছোট্ট কথা একটু বলে নেই। আমাদের দেশে কিছু জেনারেল ভাই আছেন, এদের পক্ষ থেকে আমাদের উপর অনেক রকমের অভিযোগ আসে। এরা কারা? বেশিরভাগ হচ্ছেন যাদের ওস্তাদ কোন আলেম না, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি। এদের পক্ষ থেকে একটা আপত্তি আসে আমাদের হেদায়ার কিতাবের উপর, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই আপত্তিটা করে। খুব খেয়াল করেন, ওলামায়ে কেরাম বুঝে, সাধারণরা বেশি একটা বুঝবে না, এটা আলেমরা বুঝে নেন। আপত্তিটা হচ্ছে হিদায়া কিতাবের মধ্যে, যেহেতু এটা হানাফি মাযহাবের কিতাব, এই জন্য আপত্তিটা ওই কারণ যে হানাফিরা কত খারাপ এটা প্রমাণ করার জন্য এই আপত্তিটা তারা করে। সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। সাধারণ মানুষকে বোঝায় হানাফিরা কত খারাপ, দেখছে? ইমাম আবু হানিফা সাহাবী না, অথচ তার নামের সাথে রাদিয়াল্লাহ লাগাইছে, কত বড় খারাপ! সাধারণ মানুষ তার এগুলো বুঝে না, বলে আসলে অত এরা কত খারাপ, ইমামে আবু হানিফাকে সাহাবীর মর্যাদা দিয়ে দিছে। বলে ভাই, ইমামে আবু হানিফা কেন? আমরা তো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নাওয়ারাল্লাহু মারকাদাহুর শানেও রাদিয়াল্লাহ ব্যবহার করতে পারি। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরোটার অর্থ হলো সাহাবীরা। এরপরে ওয়াও আত, সাহাবীরা হচ্ছেন মাতুফ আলাইহ, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মাতুফ। সাধারণরা বুঝেন না, একটু চুপচাপ থাকেন আপনারা, অন্য করে একটু আলেমদের একটু বুঝেন। আলেমরা খোসা খাইতে খাইতে বেচারা অনেক কষ্ট পায়, খোসা যেন না খাইতে হয়, জবাবটা শোনায় দিতেছি। ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরোটা হচ্ছে সাহাবা একরাম। ওয়াও আত, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মাতুফ। আমরা জানি মাতুফ মাতুফ আলাইহির গায়র হয়, ওয়ালের আগেরটা আর ওয়ালের পরেরটা এক জিনিস হয় না। তার মানে আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এরা সাহাবী না, সাহাবীদের মতো যারা নিজের জীবনকে বানায়। তো দুই গ্রুপ, এক গ্রুপ সাহাবী, আরেক গ্রুপ যারা নিজেদের জীবনকে সাহাবীদের জীবনের মতো বানায়। উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুয়ানহু। তার মানে বোঝা গেল, যার জীবন সাহাবীদের মতো তার ক্ষেত্রেও রাদিয়াল্লাহ ব্যবহার করা যায়, স্বয়ং আল্লাহ করেছেন ব্যবহার। এই জন্য দোস্ত, আখেরাতের প্রস্তুতির নমুনা সাহাবীদের থেকে শিখব, নিজের জীবনকে সাহাবীদের জীবনের সাথে মিলাবো। আহা, হুবহু মিলবে না, এটাও ঠিক, হুবহু মিলবে না। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতেন, এই যুগে পাঠাইতেন না। তবে মনের একটা সান্ত্বনা কি জানেন, আল্লাহর কাছে আবেদন করার একটা সান্ত্বনা, সেটা হচ্ছে
আল্লাহকে বলবো আল্লাহ আমরা সিজন সারা আসছি, আমাদেরকে সওয়াব একটু বাড়াইয়া দিয়েন। কথাটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না। এখন টমেটোর কেজি কত বাজার করেন না, বোঝা গেছে কত? 100। এটা কি ফ্রেশ না ফরমালিন ওয়ালা? ফরমালিন ওয়ালা তো, ফরমালিন ওয়ালা টমেটোর কেজি হচ্ছে 100 টাকা, তাই না? আমাদের কুমিল্লাতে হাইওয়ে দুই পাশে ব্যাপক ভাবে বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। এই ফেব্রুয়ারির শেষ দিকে মার্চের শুরুতে দেখা যাবে রাস্তার দুই ধারে টমেটোর স্তূপ। তো আমরা তো গাড়ি দিয়ে ওদিক দিয়ে আসা যাওয়া করি, মাঝে মধ্যে আমি নেমে জিজ্ঞেস করি, ভাই টমেটো কত কেজি, টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে কোনো কোনো কৃষক জবাব দেয়, যত দেন তত। কত এর মানে বুঝছে? এর মানে হচ্ছে হুজুর এই টমেটো নিয়ে বিপদে আছি, নিয়ে আমার বাসা। তো মাঝে মধ্যে আমি অনেকগুলো নেই, চিন্তা করি বাসায়ও খাওয়া যাবে, মাদ্রাসায়ও খাওয়া যাবে, সস্তায় পাইলে তো কথা নাই, বুঝেন না? তো বাসায় নিয়ে মাইপা দেখি কখনো 4 টাকা কেজি পড়ে, কখনো 5 টাকা কেজি পড়ে, আবার কখনো 3 টাকাও কেজি পড়ে। মাত্র ক্ষেত থেকে উঠায় আস, বলেন আপনারা এই টমেটো এখনের টমেটোর চেয়ে ফ্রেশ না আরো বেজা? ফ্রেশ, ফরমালিন তো নেই, মাত্র ক্ষেতের থেকে উঠায় আসে, অথচ কেজি কত ধরলাম? 5 টাকা। ফ্রেশ জিনিস কেজি 5 টাকা, আর এখন ভেজাল ওয়ালা টমেটো খাই কেজি কত? কারণ কি? কারণ হচ্ছে এখন হচ্ছে অফ সিজন, আন সিজন, এখন টমেটোর সিজন না, এই জন্য ভেজাল ওয়ালা মাল তারপরেও দাম বেশি। তখন হচ্ছে সিজন, এই জন্য ফ্রেশ মাল তারপরেও দাম কম। ঠিক এই কথাটাই আল্লাহকে বলা লাগবে, আল্লাহ আমাদেরকে তো পাঠাইছেন ফাসাদের জমানায়, অফ সিজনে আন সিজনে, সাহাবীদেরকে পাঠাইছেন সিজনে নবীর যুগে। আল্লাহ আমরা যেহেতু অফ সিজনে আসি, আমাদের আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, ফরমালিন যুক্ত হইলেও হইতে পারে, কিন্তু আমাদের রেট কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। বলা যাবে না বলে আন্দাজি একটা মাইনে দিলেন? না না ভাই, আন্দাজি কোনো কথা বলি না, এটা হাদিসের ইশারা। হাদিসে এমনটাই বলা আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মধ্যে মশহুর আছে ফালাহু আজরু মিয়াতি, মিয়াতরে বাদ দিয়া হাদিসটা শুদ্ধ, মিয়াত সহ হাদিসের মধ্যে ঝামেলা আছে। 100, 100, 100 তো বোঝা গেল শেষ যুগের আমলের দাম রেট বেশি। নবী তো বলছেন কথা কন না, হ্যাঁ এটা আমাদের দিলের সান্ত্বনা, আসলে সাহাবিদের মতো আমল বানাইতে হবে। কেন? সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা, এই দুনিয়ায় সাহাবীদের থেকে যত কাছাকাছি আসতে পারবো হাসরেও তত কাছাকাছি থাকতে পারবো। এখানে যত দূরত্ব তৈরি হবে হাসরেও ঠিক তত দূরত্ব তৈরি হবে। সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য বুঝে তারপর মূল কথায় ঢুকবো ইনশাআল্লাহ। মৌলিক পার্থক্য, আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, অস্বীকার করা সুফি সাধনা, লেখাপড়াও করছি, এখনকার বাচ্চারাও খেলাধুলা করে লেখাপড়াও করে, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক সাহাবিদের সাথে আমাদের পার্থক্য এই একই, আমরা আখেরাতের কাজ করি যারা দিনদার মনে করি নিজেদেরকে, দুনিয়ার কাজও করি, সাহাবারাও দুনিয়ার কাজ করেছেন আখেরাতের কাজও করেছেন। পার্থক্য কি? সাহাবারা আখেরাতের কাজ করেছেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আমরা দুনিয়ার কাজ করি ফাঁকে ফাঁকে আখেরাতের কাজ করি। এই দূরত্বকে যত কমানো যাবে হাসরে সাহাবিদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে ইনশাআল্লাহ। এই জন্য সাহাবীদের জীবন আমাদের সামনে আনা দরকার। আমার ভাই আল্লামা আহমদ জাহিরি হাফিজাহুল্লাহ শেষ দিকে হযরত সাইয়্যিদনা আবু বকরের প্রসঙ্গে এনেছেন, তার মর্যাদার কথা বলেছেন,
চলেন সাইয়েদনা আবু বকর দিয়েই শুরু করি। সাহাবীদের জীবন সামনে কেন আনব? একটা হাদিস আসছে ইবনে হিব্বানে, উনকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো। হাদিসের একজন রাবির কারণে শেখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে মুনকারুল হাদিস যদিও বলেছে, তারপরে আমরা হাদিসটা বর্ণনা করছি কেন ইবনে হিব্বান সহি বলেছে। এই জন্য বলছি, অতীতের বড়দের সুন্দর বিষয়গুলো আলোচনা করা এটা নবীর হুকুম। কেন? শেখুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই বলেছেন, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই বলেছেন, অতীতের নেককারদের ভালো দিকগুলো কেন আলোচনা করব? বলে দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে, তাদের মহাব্বত দিলে তৈরি হবে, তো তাদের জন্য দোয়া আসবে। দুই নম্বর কারণ হচ্ছে, তাদের ওই ভালো দিকগুলো নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। এটা হচ্ছে মাকসাদ। হযরতে সাহাবায়ে কেরামের জীবনের আলোচনার মাকসাদও এইটাই, তাদের মহাব্বত তৈরি হওয়া, তাদেরকে মহাব্বত করা মানে নবীকে মহাব্বত করা, আর তাদের ওই জীবনের সুন্দর বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো মাকসাদ। চলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে কিছু কথা শুনি। আখিরাতের প্রস্তুতি কেমন ছিল বিষয় হলো এটা, আখিরাতের প্রস্তুতি কেমন ছিল, আমাদের প্রস্তুতি কেমন মিলাইয়া দেখি। দূরত্ব থাকলে দূরত্ব কমায় আনি ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর যখন খলিফা, তো তার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই নামের পাশে নিজের নামটাও বসায় নিত, এটা অনেক সওয়াবের কাজ। নবী বলেছেন যে ইয়তিম আর বিধবার জিম্মাদার হবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আফসোস, শত আফসোস, এখনকার যুবকরা, ছেলেরা, মেয়েরা অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। আফসোস। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, কেন এক নাম নিয়ে তিনিও বিধবার কাজ করবেন, কত বড় মানুষ ওমর, আখেরাতের ফিকির বুঝাইতেছে। নিচে একটা নাম শুধু খালি, হযরত ওমর ওই নাম ধরে পরদিন সকালে ফজরের পরপর যারা বুড়ির বাড়িতে হাজির, কাজ করবে ওমর। চিন্তা করেন কত বড় মানুষ ওমর, বুড়ির বাড়ির কাজ করবে। কখন গেছেন আমাকে একটু জোরে সরে বলেন তো, কখন গেছেন? ফজরের নামাজের পর। কথাটা কেন জিজ্ঞেস করতেছি, কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সকাল ঘুম দিয়ে শেষ করি, বরকত আসবে কোথেকা? শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাতুল মাদের মধ্যে আসছে, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনো দিন অভাব দূর হবে না, তিনি বলেছেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, আমরা সকালে একটু না ঘুমাইলে সারা দিনটা বেকার। বলে ভাই নাস্তা করছো? বলে হ্যাঁ করছি। বলে কি দিয়া নাস্তা করছো? বলে ঘুম দিয়া। কি দিয়া? এমনই তো আলোচনা হয়। পরদিন সকাল ফজরের পরপর সাইয়েদিনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে যায়া দরজা নক করে, বলে বাড়ি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। ও দোস্ত, কখন? কথা বলে না, বুবা হয়ে গেছো? একটা তাকবীর দাও তো জোরে সোরে, লিল্লাহি তাকবীর। এটা তো অন্য এলাকার তাকবীর, তাকবীর হাটাজারির তাকবীর তো এটা না, লিল্লাহি তাকবীর। পছন্দ হয় নাই? ইষ্টপ্রাকৃষ্ট কালকা সেন
শেষ করো না, এগুলো জমা রাখো। আজকে তাকবীর টাকবীর একটু কম দিও, দেওয়ার উপলক্ষ আমি তৈরি করব না সহজে, যদি সিফা সাবাদি আয়া করে ভিন্ন জিনিস। আমি চেষ্টা করব যেন ওই উপলক্ষ তৈরি না হয়, আমি নিজেকে খুব কষ্ট করে আজকে আগে যাবো, আজকে সিফা সাবাদি। ফজরের পর এসে হযরত ওমর কাজ পায় না, হযরত ওমরের মাথায় ঢুকছে কাজ করাই লাগবে। পরদিন আসছেন ফজরের আজানের ওয়াক্ত, দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে তো কাজ করে চলে গেছেন। কখন আজানের ওয়াক্ত, হযরত ওমর চিন্তা করলেন তাহলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কখন কখন তাহাজ্জুদের ওয়াক্ত চিনিনি আপনারা? কখন? এক একজন এক একটা বলবেন যে যেমনি শিখছেন, কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে, এই সময়ের যুবকরা পোড়া কপাল, হতভাগা, দুর্ভাগা, মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওই হলো তাহাজ্জুদের ওয়াক্ত। সারা রাত সোজা ঘুমাইতে যায় তাহাজ্জুদের ওয়াক্ত। সবচেয়ে কপাল পুষ্ট হলো রাতের চোর, যারা রাত্রে যারা চুরি করে এগো কপাল শেষ। যেই ঘরে রাত্রে চুরি করতে যায় দরজার ফাঁক দিয়া দেখে মানুষ ঘুমাইছিনি এমন কোন ঘর পায় না, যেই ঘরে যায় যায় দেখে কেউ না কেউ আসমানের দিকে হাত তুলে মোনাজাত করে বসে। কথা ঠিক পোড়া কপাল কথাটা। তাহাজ্জুদের ওয়াক্ত হযরত ওমর যায় হাজির, মা কাজ দেন কাজ। আজকেও হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি তো কাজ করে চলে গেছেন, কখনই চা তাহাজ্জুদের ওয়াক্তে যায় হযরত ওমর কাজ পায় না। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কি রে ভাই আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে ওই লোক এই গভীর রাতে এসে কাজ করে। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি আসেন, যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন, মানন্তা হায় কে আপনি? বাপরে হযরত ওমরের যে আওয়াজ, রাত গভীর মানুষটাও একা, এইরকম কোন সিচুয়েশন আর পরিস্থিতির মুখোমুখি যদি আমি হতাম, কেউ হঠাৎ দাঁড়ায় যদি বলে আর কে, আমি তো সাধারণ কাপড় জীবন নষ্ট হয়ে যেতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, বরং হযরত ওমর যাকে দেখেছেন দেখা নিজেই চমকায় গেছেন, দেখেন এনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? আরে আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। হযরত ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, লাইয়া থাকতেন, লাইগা মানে বেশি আমল করার লাগা, এটা গুতা গুতির লাগা না, প্রতিযোগিতা বেশি আমল করব। এই আবু বকর সুফিগিরি দেখা না, জুতা কই? খালি পায়ে আসছেন কেন? আর সরল সোজা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চকচক আওয়াজ হয়, মানুষের ঘুম নষ্ট হবে, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি জুতা খুলে আসছি। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য গুলা, শীর্ষ ব্যক্তিত্ব জুতা খুলে রাতে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়, অথচ ঘুম তো দূরের কথা, জনগণের জানির তো কোনো নিরাপত্তা নাই।
আমার ভাই আমার আগে আকাবির আসহাবদের কথা বলেছেন ওলামায়ে দেওবান আহ সাহাবীদের নমুনা সাহাবীদের নমুনা আমার আকাবির আসহাব মুফতি শফি রাহমাতুল্লাহি আলাই আসগর আলী রাহমাতুল্লাহি আলাইর ঘটনা লিখেছে যে আমি হযরতের সাথে কিছুদিন ছিলাম তারবিয়তের জন্য তো একদিন দেখি রাতের বেলা একটা বাড়ির সামনে দিয়া হযরত জুতাটা খুলে খালি পায়ে হাঁটতেছে কিছু দূর যায়া আবার জুতা পরছে তো আমি জিজ্ঞেস করলাম হযরত বুঝলাম না কিছু এটা কি কোনো পবিত্র ঘর পবিত্র এলাকা পবিত্র জায়গা হইলে না জুতা খোলার একটা হুকুম আসে ইখলান আলাইক ফা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া এটা কি কোনো পবিত্র জায়গা জুতা খুললেন কেন আমাদের আকাবির আল্লাহু আকবার আসগরি রহমতুল্লাহি আলাইহি জবাব দিচ্ছে যে এই ঘরটা একটা অমুসলিম বেশ্যা পতিতা দেহ মশারি পয়সার বিনিময়ে শরীর বিক্রি করে অমুসলিম এক সময় তার রূপ যৌবন ছিল গ্রহ পেত এখন তার বয়স পড়ে গেছে তার কাছে আর এখন কাস্টমার আসে না সে অপেক্ষায় থাকে আমি পুরুষ মানুষ পুরুষের জুতার আওয়াজ সে বুঝবে পুরুষের জুতার আওয়াজ আমার জুতার আওয়াজে সে হয়তো আশাবাদী হবে যে আমার মনে হয় কোনো কাস্টমার আসছে আমি যখন চলে যাব সে কষ্ট পাবে আমি চাই না এই কষ্টটা সে পাক এই জন্য তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি জুতাটা খুইলা তারপরে যাই আমার আকাবির রাস্তা সাহাবীদের নমুনা যাই হোক হযরত ওমর আবু বকরকে ধরছেন আবু বকর বুঝলাম ঠিক আছে জুতা খুলছেন কোন কারণে কিন্তু আপনি আসছেন কেন এই রাতে কাজ করার জন্য আমরা কি নাই আমরা মরে গেছি রে ভাই সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে এই ছোটখাটো কাজগুলো আমাদেরকে দিলে হয় না আমরা নাই মুস্তফা মুহতারাম সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ওই জবাবটা এই ছোট্ট কথার এক দুই মিনিটে আমার জবাব শেষ হয়ে যাবে ওই জবাবটাই বয়ান জবাবটাই বয়ান কিন্তু জবাবটা এখন বলবো না কেন কারণ ওই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে ব্যক্তির ওজন ওঠানামা করে তো ব্যক্তির কথার ওজন ওঠানামা করে রাস্তায় এক ভিক্ষু খেটে যায় আপনাকে দেখে বললো এই কালকে দেখা করো তোমারে খুশি করে দিব তা আমি মনে মনে হাসবেন নিজে ভিক্ষা করে খায় আর আমারে খুশি করবে পাগলের মাথা খারাপ একই বক্তব্য যদি এলাকার এমপি সাহেব দেন এই কালকে দেখা করো তোমারে খুশি করে দিব তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন দেখেন কথা কিন্তু একটাই ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন এই কালকে দেখা করো তোমারে খুশি করে দিব আশা কি আর একটু বাড়বে না কমবে আপনাদের হালত কি হবে আমি জানি না আমি তো সারা রাত ঘুমাম না আল্লাহ জানে কোন হাড্ডি বাইতাছি আল্লাহ জানে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে হযরত আবু বকর কি জবাব দিলেন জবাবটা এখন বলবো না কেন জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে আবু বকর কত বড় মানুষ আমার আগে মহতারাম বলেছেন আবু বকরের ওজনের কিছু মাত্রা নবীর উপস্থিতিতে যিনি ইমামতির দায়িত্ব আদায় করেছেন এবং নবী নিজে যার পেছনে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছেন আবু বকর এত বড় মানুষ একদিন হযরত ওমর আসছে এসে বলেন কি আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই দোস্ত আবু বকর তো সরল সোজা মানুষ বলে ওমর কি লেনদেন করতে চান বলেন বলে আবু বকর আমার জীবনের যত আমল আছে যত আমল করছি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই হযরত আবু বকর টেনশনে পড়ে গেছে ওমর এত ভালো মানুষ উনি আমার পিছনে সারা জীবন লেগে গেলেন যে আমার চেয়ে বেশি আমল করবে প্রতিযোগিতা আর ওই ওমর এখন আমার তার জীবনের সব আমল দিয়ে দিবে এনে কোনো গাপলাস আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না হযরত ওলামায়ে কেরাম আবু বকরের ওয়ারিস এই ধোকা উন্মত মাঝে মধ্যে খায়া যায় মৌলবীদের চেহারা দেখা ভাবে এরা বোকা আরে দোস্ত এই মৌলবীরা যে বোকা
হবে সে ডাবল মুকা কথা বলছে যার সিনায় কোরআনের ইলম বিজ্ঞানময় কোরআনের ইলম যার সিনায় খোদার কসম সে স্মরণ সোনা হতে পারে সে বোকা হতে আমাদের এক বড় বুজুর্গ ছিলেন মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি নামটা মনে আছে নি আপনাদের হুজুর আসেনি কখনো এলাকায় অনেক বড় মানুষ তো মাহফিল শেষে একদিন এক রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছেন আমাদের এই কাজ করতে হয় মাঝে মধ্যে মাহফিল শেষে তো আর যারা দাওয়াত দেয় অনেক সময় এরা আরাম করে চিনে না আসার সময় তো হুন্ডা 10-12টা দিয়া ইস্তেকবাল দিয়ে আনে যেই বয়ান শেষ তখন আর ফিরাও তাকায় না তখন আমাদের মাঝে মধ্যে রাস্তায় খাইয়া নিতে হয় তো হুজুরও বসছেন এক রেস্টুরেন্টে খাইতে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকা একটা হাড্ডি ছিল ওটারে সুন্দর করে চাবাইতেছেন পাশের টেবিলে এক জেন্টলম্যান বসা বসে বসে চা খায় কি খায় আরে জোরে বলো কি খায় দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাঁড়িয়ার টুপি দেখলে চুলকানি শুরু হয় ওইটা ওই মার্কা যে দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে মনে মনে চিন্তা করছে এই সুযোগে হুজুর একটু সাইজ কমা যায় আসছে কাছে আয়েশা বলে এক্সকিউজ মি হুজুর বলে ইয়েস বলেন বলে একটা কথা জানতে চাচ্ছিলাম বলেন বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায় ওই যে হুজুর হাড্ডি চাপাইতেছে যে এই হুজুর খোঁচা মারলো আর কি যে আপনাদের এলাকায় কুকুরে কি খায় মানে বুঝাইতে চাইতেছে কুকুরের খাওন তো আপনি খাইতেছেন হুজুর রে কুকুর বানায় দিছে মনে করছে বেতকল হুজুর এই কথা দিয়ে গুতা মারলে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি একাকার হয়ে যাবে কিন্তু পাবলিক তো টের পায় নাই হুজুর যে কোন জিনিস হুজুর একদিকে কোনো ভ্রূক্ষেপই নাই চা ওই খাইতেছে হাড্ডি চাবাইতেছে আর বলতেছে ও আমাদের এলাকায় কুকুরে চা খা হাতে তো এখনো চায়ের কাপ এখন কার কান্দা কে কান্দে হুজুর মৌলবী করে ব্যাকল মনে করলে এরকম কান্দাই লাগবে কথা কম ঠিক কি কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই কত বড় মানুষ আল্লাহু আকবার ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার দারুন দাওবন্দের পাশে ছোট্ট এক মসজিদ ছাত্তা মসজিদ ওই মসজিদে হযরত অবস্থান করে ইংরেজরা টের পায়া চারিদিক থেকে ঘেরাও করছে ধরবে ভিতরে কাসেম নানু তুমি একটা গেঞ্জি গায়ে দেওয়া লুঙ্গি পরা মসজিদ ঝাড়ু দেয় সাদা সিধা মানুষ ইংরেজরা ঢুইকা বুঝছে এটা তো কাসেম নানু তুমি না এরা মনে করছে এত বড় নেতা পেটটা তো অন্তত দেওয়ানবাগে হুজুরের মতো হওয়ার কথা কারণ ওই গাধাগুলো আমাদের মতো আমরা যত বড় পেট মনে করি তত বড় বিশ্বাস যত বড় টুপি মনে করি তত বড় মুফাসসির আরে কথা কও যত বড় হাবা কাবা মনে করে তত বড় বুজুর্গ বাপ রে বাপ নাই রে এক কাছে মানুষ কেন যা আমি বুঝি না এই যে আমার ভাই বলে গেলেন দেওয়ানবাগের গোমরাহি সম্পর্কে পেট একটা মাসাল আমার এক দোস্ত বলে কি জানেন আরে তুই আর এর বিরুদ্ধে আমি আগে খুব বলতাম আরে তুই আর এর বিরুদ্ধে আর এত বলিস না আঙ্গুর মধ্যে যত গ্যাঞ্জাম এর মধ্যে গ্যাঞ্জাম নাই বলে আঙ্গু কি গ্যাঞ্জাম বলে আমাদের হাত বাঁধা লইয়া কত গ্যাঞ্জাম কেউ বুকে হাত বাঁধার কথা বলে কেউ নাবির নিছে এই তো এই গ্যাঞ্জামের ধার ধারে নাই কি জন্যে এর তো হাতই যায় এত বড় ব্যাট সুবহান আল্লাহ যেন মদিনা পানির ট্যাঙ্কি ঢুকাই দিছে ভিতরে তো ইংরেজরা মনে করছে ওই রকম বড় কোন হুজুর হবে এত বড় মানুষ ওবা আমি আগেই বলছি আজকে আমার বয়ানের সাইজ আলাদা তোমাদের ভালো লাগলে বউ মেরে ভাই যাও যাই জিজ্ঞেস করতেছে কাসেম নানু তুমি কাহা হয় কাসেম নানু তুমি কি জিজ্ঞেস করতেছে কাসেম নানু তুমি কাহা হয় কাসেম নানু তুমি সরল সোজা মানুষ কিন্তু বিচক্ষণ বলতেছে আলেম ব্যাকল হয় না কাসেম নানু তুমি কি করছেন যেই জায়গায় দাঁড়াইয়া ছিলেন ঠিক ওখান থেকে একটু সরছেন জায়গা থেকে একটু সরছেন ভাবটা এমন নিছেন কথাটা বুঝতে একটু দেরি হয়েছে এটা ভাব তো নেওয়া লাগে শুইরাই বলতেছেন হা কাসেম নানু তুমি ও আচ্ছা ও তো আমি হাঁটে আগে যেখানে দাঁড়ায় ছিলেন ওই জায়গার দিকে ইশারা দিয়া বলতেছে ও তো আমি হাঁটে উনি তো একটু আগে এখানেই ছিল কথা তো মিথ্যা না একটু আগে তো এখানেই ছিল এখন তো সরে গেছে
ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে, কাহাই ছুটে গেল। আবু বকর মানুষ বিচক্ষণ, সরল সোজা, কিন্তু ব্যাকল। যখন সূরা লাহাব নাজিল হয় তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এরও তো সাইজ করার কথা আছে, সায়াসলা নারান যাতা লাহাবিউ উমরাতু, তো বৌসুদ এই বেটি তো শুই না, মাথা খারাপ। এমনি তো রাস্তায় খুব চলতো, তাফসীর কিতাবে পাওয়া যায় যখন রাস্তায় চলতো দূর থেকে বোঝা যায় তোরা গাড়া নামিল, চলা ঢং এরকম ছিল। ঠিক এখন ঢাকার শাহবাগের যে স্লোগান কন্যা গুলো আছে না, মশাল্লা বাইরে মরুভূমি করে জ্বালাইয়া দিব, সুবহানাল্লাহ, মশাল মশাল গইনা দেখি হাতের কড়া শেষ, মশাল মশাল তার আগে শেষ, হাতের কড়া শেষ হওয়ার আগে মশাল শেষ। হেফাজতে ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল করে বেকুফ কোথাকা, হেফাজতে ইসলামকে একবার খালি মশাল মিছিলের অনুমতি দেওয়া হোক, খোদার কসম গোটা বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজন হবে না, বিদ্যুতের প্রয়োজন হবে না। বাকি নাম চেঞ্জ হবে, কখনো হবে তাসলিমা নাসরিন, কখনো হবে মুরগি সোরা, কখনো এক এক সময় এক এক নাম দিয়া। আবুলাহাবের বউ বড় পাথর একটা লয়ে আইছে নবীরে মারব, হারামে মসজিদে হারামের আঙ্গিনায় ঢুকছে, নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেয়, আহারে কত পিঠা যে আবু বকর খাইছে সাথে সাথে থেকে, আহ কি মানুষ আবু বকর। আবু বকর দূর থেকে দেখছেন উম্মে জামিল আসতেছে, হাব্বাব ভালো না, নবী আলাইহিস সালামের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল হাতে পাথর, হাব্বাব ভালো না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি টেনশন করেন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না, উম্মে জামিল আমাকে দেখবে না, কেন? কারণ আল্লাহর সুসংবাদ আগেই দেওয়া আছে, সূরা বনী ইসরাঈলে আসছে আয়াত 45, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তখন আপনার আর বেঈমানের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দেব, তারা আপনাকে দেখতে পাবে না। উম্মে জামিল আসছে আয়েশা খালি খুঁজে, আবু বকর তো বলছে তুমি তো দেখো না, এ আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর চালাক বলতেছি, আবু বকর বেকল না, আবু বকর যদি বলেন আমি জানি না তো মিথ্যা কথা হয়, আর যদি বলেন এই যে তো আবু বকর রেসাইজ করবে তুই মিথ্যা কথা বস কই আনতে দেখি না। আবু বকর আসতে কইরা বলছেন খুঁজা দেখো, কি বলে খুঁজা দেখো, কি চালাকি জবাব, বলে শুনলাম তোমার বন্ধু নাকি আমাকে নিয়ে নিন্দা করেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর কসম আমার বন্ধু জিন্দগিতে কারো নিন্দা করে নাই। তো এখন কেউ কেউ প্রশ্ন করবে যে মিথ্যা হইল না, নবী তো বলছেন সায়াসলা নারান যাতা লাহাবিউ উমরাতু, মুফাসসিররা বলেন এটা আবু বকরের বিচক্ষণতা, কারণ এই কথা তো নবীর না, কথা তো আল্লাহর। হিজরতের রাস্তায় কাফেররা খুঁজতেছে নবী আর আবু বকরকে, ধরলেই একশো উঠ, অনেক দূর চলে গেছে, এক কাফেলার হাতে ধরা পড়ছে, কিন্তু তারা কেউ চিনে না নবীকে, আবু বকরকে চিনে না, ওই খবর পড়ছে ধরলেই একশো উঠ। তা আবু বকরকে জিজ্ঞেস করতেছে, মান হাজার রাজু, তোমার সাথের এই লোককে। এখন আবু বকর যদি বলে জানি না তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়।
আর যদি বলেন ইনি রাসূল তো নবুয়ত শেষ, ধরে নিয়ে হত্যা করবে। সাইয়েদনা আবু বকর বড় আজিব এক জবাব দিয়েছেন হঠাৎ করে, বলে হাযা রাজুল ইয়াহদিনি, তিনি একজন মানুষ আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি এলাকা চিনে না, বুঝি রাস্তা দেখায় আদু খায় লয়ে যায়। আবু বকর তো চিন্তা করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। আবু বকর কিনা কথা বলে না, দেখুন না সরল সোজা মৌলবি কিনা সরল সোজা। যদি ব্যাকল মনে করো তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাও, ব্যাকল মৌলবি না ব্যাকল তুমি। এটা যত দেরিতে বুঝবা জীবনে তত বেশি ধরা খাবা, কথা বলো ঠিক কিনা? আমরা সরল চুপচাপ থাকি, মার খাই চুপ থাকি, কিন্তু আমরা সরল না অন্য কিছু এটা বোঝা যায় যখন আমার দিন আর শরিয়া আক্রান্ত হয়। দরকার নাই হাঁটার, ইমানদারের হাঁটার দরকার নাই, ইমানদারের ইমানি শক্তি যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আলেমরা নরম মানুষ, তবে ব্যাকল না, ব্যাকল মনে করলে তুই ব্যাকল বলেন, তুই ব্যাকল বলেন, তুই ব্যাকল। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইয়েদনা ওমর বলেন আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চায়। আবু বকর, হযরত আবু বকর বলেন, বলেন ওমর কি লেনদেন করতে চান? বলে আবু বকর আমার জীবনের সব যত আমল আছে আমি আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর বুঝছে না কেন কোনো ঘাপলা আছে, বলে ওমর একটু বলেন ভাই, সব তো দিবেন কিন্তু আমার কি দেওয়া লাগবে এটা কর। হযরত ওমর বলেন আবু বকর বেশি কিছু দেওয়া লাগবে ভাই। বলে কমটাই কি, ওটা বলেন না। বলে যে সাউর গুহায় নবীর সাথে হিজরতের সময় তিন দিন লুকায়া ছিলেন যে, বলে হ্যাঁ ওই তিন দিন আমার দিয়ে দেন, আমি সারা জিন্দিগি আমল আপনাকে দিয়ে দেব। আবু বকর কি জবাব দিছেন জবাবে পরে আসতেছি, আগে বুঝেন সাইয়েদিনা ওমর কি বুঝলেন গুমর, যে ওই তিন দিনের আমল আমার সারা জিন্দিগির আমলের চেয়ে দামি। কি ছিল সেই গুমর বোঝা দরকার নেই, একটু সময় বেশি নাই, তাড়াতাড়ি কম বলবো না ছাড়ে দিল বাস সামনে যাবো বলে। তাহলে চলেন গুহায় একটু ঢুকা লাগবে, সার গুহায় বুঝবেন নি চলেন। আচ্ছা গুহায় ঢুকার আগে গুহার মুখটার আগে একটু বন্ধ করে হলো, গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল একটু বলেন তো, ওয়াজ শুনে না পারা অনেক মাকড়সা আর কে, কবুতর কবুতর, কবুতরে কয়টা ডিম পারছে কে বলতে পারবে? তিনটা। আরে কয়টা? তিনটা। আর কোন মতামত আছে? ইখতিলাফ আছে কোন না, ইখতিলাফ আছে। কয়টা? দুইটা। মাশাআল্লাহ, তাহলে তো ভালো জাতের কবুতর ভাইগুলা, যে তিন দিনে মাত্র দুইটা ডিম পারছে। কারো দিলের মধ্যে খটকা লাগতে পারে যে নবী সংশ্লিষ্ট একটা ঘটনা নিয়ে আপনি উপহাস আর তামাশা করতেছেন। বলে উপহাস আর তামাশা করার জন্য জিজ্ঞেস করি নাই, বুঝতো? মুহাদ্দিসরা বলেছে কবুতরের গল্পটা পুরাই বানোয়াটার জাল, তাহকিক করে দেখে, তাহকিক ছাড়া কথাবার্তা গল্প চলতেছে, মৌজুআত বানানো গল্প দিয়ে বয়ান সাজাইতেছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি, যত মৌজু তত মজা। আজকে আস্তে আস্তে আমরা হাসতেছিলাম, মৌজু আর মজার সাথে মিল আছে, বলে যত মৌজু, মৌজু মানে বানানো বানানো, বলে যত মৌজু তত মজা, পাবলিক বড় মজা পায়। হ্যাঁ মাকড়সার জালের ব্যাপারটা এটাও কেউ কেউ বলেছেন মৌজু, কিন্তু কেউ কেউ বলেছেন যারা মৌজু না বানানো না বাকি দুর্বল, যেহেতু ফজিলতের ক্ষেত্রে গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, মুহাদ্দিসরা বলেছেন এই জন্য বলতেছে। আমাকে একটু জবাব দেন আপনারা, ভেতরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাথে আবু বকর, নবীদের পরে সর্বোচ্চ মর্যাদাবান মানুষ, শ্রেষ্ঠ দুইজন মানুষ গুহার ভেতরে। আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে
গুহার ভেতরটাকে জান্নাতের টুকরো বানাইতে পারতেন কি পারতেন না? ওইরকম নিরাপত্তা না দিয়া আল্লাহ মাকড়সার বাসা দিয়া নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার বাসা অনেক শক্তিশালী, ওইটা ছেদ করে ভিতরে ঢুকা যাবে না। এই জন্যে কোরআন কি বলে, সূরা আনকাবুত আল্লাহ কি বলেছেন মাকড়সার জাল সম্পর্কে, বাড়ি সম্পর্কে? জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম কি? মাকড়সার ঘর। আল্লাহ তার প্রিয় হাবিবকে আবু বকরকে মাকড়সার জাল দিয়া কেন নিরাপত্তা দিলেন? এত দুর্বল কেন? শক্তিশালী ভাবে ওকে দিতে পারতেন। আল্লাহ জগৎবাসীকে জানাইয়া দিছেন, এই আমার বান্দারা দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র, ট্যাঙ্ক, কামান, সাবমেরিনের বোমার বিমানের দরকার পড়ে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার ওই হালকা পাতলা জাল দিয়েও বাঁচাই দিতে পারি। দরকার আবু বকরের ইমান। হুমকি আর ধমকি কি খামাখা দেই? হ্যাঁ, হুমকি আর ধমকি কি খামাখা দেই? কেন দেই? পরে আসতেছি, ছোট্ট একটা গল্প শোনাই। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? পোড়া কপাল, বিপ্লব করবে, যুগের বিপ্লবী চেতনা, তো কর্মপন্থা পদ্ধতি কেমনে শিখবা? শেখ ওমর মুখতার স্বাধীনতার জন্য যিনি জিহাদ ঘোষণা দিয়েছিলেন, প্রতিপক্ষ সিদ্ধান্ত নিল বোমার বিমান দিয়া গোটা এলাকা শেষ করে দিবে। কাছের কেউ আইসা বলল, হজরত এই এলাকায় আর থাকা যাবে না। বলে কেন? বলে বোমারু বিমান দিয়ে আমাদেরকে একদম শেষ করে দিবে, চলেন পালায়া যায়। শেখ ওমর মুখতার ইমান দীপ্ত এক জবাব দিয়েছেন প্রশ্নের আদলে, জিজ্ঞেস করেছেন, আচ্ছা এদের বোমারু বিমান গুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ অনেক শক্তিশালী। কত শক্তিশালী? বোমার বিমান গুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কি আজিব প্রশ্ন! বলে বোমার বিমান গুলা কি আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? তো যিনি আসছেন তিনি হাসতেছেন, বলে কি বলেন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া যায়? ধুলো তাহলে ভয় পাইয়া লাভ কি? আরশের উপর দিয়া গেলে ভয় পাইতাম যে আমি যে আরশে আযীমের মালিকের গোলামি করি, আমার মালিক আক্রান্ত হয়ে গেলে তো আমি শেষ। আরশের নিচে দিয়া গেলে আমার কোনো পরোয়া নাই, কারণ আমার মালিক তো আরশে আযীমের মালিক। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা করেছেন। এর জবাব ভাই খেয়াল করো, আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ আমার মালিক যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আযীমের মালিক, তিনি আমার রব। ইতিহাসের কথা, যার রব আছে তার পতন নাই, যার রব নাই তার ধ্বংস অনিবার্য। নমরুদের রব ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের রব ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিমের রব ছিল, ইব্রাহিম জয়ী হয়েছেন। মূসার রব ছিল, মূসা জয়ী হয়েছেন। উমাইয়া ইবনে খালফের রব ছিল না, ধ্বংস হয়েছে। বিলালে হাবশির রব ছিল, জয়ী হয়েছে। গণজাগরণ মঞ্চের রব ছিল না, নিস্তেজ হয়েছে। হেফাজতে ইসলামের রব আছে, টিকে আছে, টিকে থাকবে ইনশাআল্লাহ। হুমকি খামাখা দেই না, মাঝে মধ্যে হুমকি দেয় আমেরিকা ধ্বংস করব, দখল করব, ভারত দখল করব। তখন আমাদের কোন কোন ভাই হাসে যে মৌলবী নির্বোধদের কথা শোনো, ব্যাকুল গুলার কথা শোনো, এর কিচ্ছু নাই, সৈন্য নাই, সামন্ত নাই, অস্ত্র নাই, এর বলে আমেরিকা দখল করবে, এই বলে ভারত দখল করবে। গাধা, তোমার ওই পারমাণবিক অস্ত্র মুসলমান এর উপর কোনো ভরসা রাখে না। মুসলমানের
ভরসা আল্লাহর উপর কথা কম ঠিক কি না এর যুবক হুমকি ধমকি আসবে চোখ রাঙানি আসবে তুমি ভেবো না আমাদের কাছে অস্ত্র নাই যেই অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস সে জয় হয়েছে মুখে হিম্মত রাখো হুমকি ধমকি আসবে বাংলাদেশ দখলের চক্রান্ত চলবে মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবে পাল্টা হুমকি দিয়ে দাও আমাদের অস্ত্র নাই তাতে কি সুরাত কুরাঙ্গাররা খোদার কসম খায়া বলি খোদার কসম খায়া বলি আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লাল কেল্লায় অবয়ব কালিমার পতাকা পপ করে উড়বে পপ করে উড়বে দালালে ভরে গেছে দেশ পালাতে পারবে না শেষমেশ জাগো জাগো তোমার জমিনে জয় শ্রীরামের স্লোগান চলে আর তুমি সামিলুনা জিহাদের স্লোগান দিতে ভয় পাও মরিয়া যাও দরকার মরিয়া যাও দরকার এই জমিনকে ভালোবাসি এই মানচিত্রকে ভালোবাসি এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি কেন তেল হয় এই জন্যে গ্যাস এই জন্যে ফসল ভালো হয় এই জন্যে আরে না এই জমিনকে ভালোবাসি এই জন্যে কারণ এই জমিন আল্লামা আহমদ শফির সেজদার সাক্ষী এই জমিনকে ভালোবাসি এই জন্যে এই জমিন হাফিজির জিকিরের সাক্ষী এই জমিনকে ভালোবাসি এই জন্যে এই জমিন আল্লামা আমিনের হুঙ্কারের সাক্ষী এই জমিন দখলের স্বপ্ন দেখো তাই না দেখতে থাকো দেখতে থাকো শেখুল হিন্দের রোহানি সন্তানরা মরে যায় নাই এই জমিনের মানচিত্র রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে দিতে হবে আমার সাথে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বদরের হাতিয়ার বালাকুটের হাতিয়ার শফির হাতিয়ার সাপলার হাতিয়ার আল্লাহ কবুল করেন বস কোন ভয় নাই কোন ভয় নাই যাদের রব আরশ আজিমের রব তাদের কোন ভয় নাই কোন ভয় নাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ বলেছেন নবী আপনার দুশ্মন নিশ্চিহ্ন হবে সে বিশ্বাস বুকে লালন করি আই ভারত শোন তোদের পতন অনিবার্য ইসরায়েল শোন তোদের ধ্বংস অনিবার্য এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী কথা বলেন আল্লাহ আমাদের জীবনকে দিন জিন্দার জন্য কবুল করেন আমিন আমরা বলতে চাই না আমরা মৌমাছি আমরা মৌমাছি আমরা তোমাদেরকে মধু দিব যদি খোঁচা না দাও আর যদি খোঁচা দাও তাহলে শুল ঢুকাইয়া দিব আমরা মৌমাছি গান্দা মাছি না ময়লা জায়গায় বসি না আমাদের পরিচয় আমরা মৌমাছি বলো আমরা
মধু আরোহণ আহরণ করে করে তোমাদেরকে বিলাবো, সত্য আছে আমাদেরকে খোঁচা দিতে পারবা না। আমরা চাই না বাংলাদেশে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে নমুনা আট হাজারি মাদ্রাসা সাক্ষী এত বড় প্রতিষ্ঠানের পাশে যুগ যুগ ধরে একটা হিন্দু মন্দির দাঁড়ায় আছে, আজ পর্যন্ত ইতিহাস নাই, এই মন্দিরে হামলা হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা সুন্দর চিত্র দ্বিতীয়টা হতে পারে না। এদেশে সব নাগরিক বাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মত মুরান গারো চাকমা কুকিল সাঁওতাল টিপরা সব বাস করবে, শুধু একটা শ্রেণী বাস করতে পারবে না যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এদেশের মানচিত্র যারা টুকরো করতে চায়, যারা নবীকে গালি দেয় আল্লাহ মোহাম্মদ শফিককে গালি দেয় তাদেরকে জমিনে থাকতে দেওয়া হবে না। নবীর আশিকরা নিজের কোনো টেনশন করে না, কথা ঠিক কিনা? এই জন্যই তো আমরা স্পষ্ট করে বলি আমাদের জীবন নিয়ে বানিয়ে যাও, ফাঁসি দিবা দিতে পারো কোনো সমস্যা নাই, জেলে ঢুকাইবা ঢুকাও কোনো সমস্যা নাই, কিন্তু এই দাবি থেকে এক ইঞ্চি এক এক চুল পরিমাণ পিস্তা হব না, যে আমার নবীকে নিয়ে যে কুলাঙ্গার কথা বলবে ওই কুলাঙ্গারকে আমি ছাড়বো না। আমার সামনে যদি পরে আমার কি হবে আমি জানি না, আমার নবীকে আমার সামনে কোন কুলাঙ্গার গালি দিবে খোদার কসম তার কল্লা ফালাইয়ে দিব। এটা আমার ঈমান, এটা আমার ঈমান, এই মানি তত্ত্ব করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই, দুনিয়ার কোন শক্তির নাই। আমাদের একটাই কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কথা বলেন ঠিক কিনা? কাউকে ক্ষমতায় উঠানোর সিঁড়িও আমরা হতে রাজি না, আমাদের একটাই দাবি একটাই উচ্চারণ, আমাদের শেখ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি বার্ধক্য এই বয়সে তিনি রাজপথে নেমে যে কথা উচ্চারণ করেছে এটা এই গোটা কওমি সমাজের একটাই উচ্চারণ, আমরা কিচ্ছু চাই না, ক্ষমতার ভাগ বাঁটার আমাদের দরকার নাই, ওই হালুয়া রুটি ভাগ বন্টন করে তোমরাই খাও, আমরা নবীর আশিক নবীর প্রেমিক, এই জনতার একটাই দাবি, আল্লাহর নবীকে যারা গালি দিবে অন্য কোনো শাস্তি মানি না, করতে দেওয়া হবে না, একটাই শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। জিজ্ঞেস করেন আবু বকর আপনি আপনার এত টেনশন কিসের একটু বলেন না, কেন তোমার সাথে? সাইয়েদনা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুরের দিকে তাকায়া দেখেন কাফেররা গুহার চারপাশে ঘুরতেছে, লাও আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদমাই, তাদের যে কোনো একজন গুহার মুখের দিকে না যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, কেবল আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এই সান্ত্বনার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন, ইন হুমা ফিল গার ইন ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা
তার সঙ্গীকে বললেন লে সাহেবি এ আলেমরা বুঝে বহু সূক্ষ্ম কথা ইচ্ছা করে ছেড়ে দে সাধারণ মানুষ বুঝবে না সময় কম আল্লাহ বলতেছেন একজন যখন তার সাহাবীকে বললেন মানে কি মানে হচ্ছে আল্লাহ তাআলা সাইয়্যিদনা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছে এক বিষয় দ্বিতীয় বিষয় নবী বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা আবু বকর ঘাবড়ায়েন না আল্লাহ আমাদের সাথে আছেন বলেন তো আমার সাথে কথাটা আল্লাহ আমাদের ওই যে বলছিলাম ওমর কি বুঝলেন ওমর এই তিন দিনে এমন কি আছে যে নিজের সারা জীবনের আমল দিতে চাইলেন বলে ওমর তো এই জায়গায় লা তাহজান ইন্নাল্লাহ মাআনা ওমর বলতেছে আমার সারা জীবন আমল কইরা নবীর থেকে আমি পাইলাম কি আমার পুরস্কার কি আমার লেভেল কোন পর্যন্ত পৌঁছে তো নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো ওমর হতো তো ওমর বুঝছেন যে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের সম্পর্ক সারা জীবন আমল কইরা পাইছি বাদিয়তের মুকুট নবী বলেন ওমর আমি আগে আপনি পরে পরে বলেন না আমি আগে আপনি আর এই তিন দিন আবু বকর নবীর সাথে থাইকা লেভেল কই নিয়ে গেছে নবী বলতেছেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না ইন্নাল্লাহ মাআনা আমিও আপনার সাথে আল্লাহও আপনার সাথে মানে আবু বকরকে নবী বলতেছেন আমার সাথে আপনার সম্পর্ক বাদিয়তের না আগে আর পরে না আমার সাথে আপনার সম্পর্ক মাইয়তের পাশাপাশি আশেপাশে সূক্ষ্ম কথা আমাদের দাওয়াত ও তাবলীগের অনেক ভাই আলেমদের ব্যাপারে তাদের অভিযোগ সারা জীবন একটা চিল্লা দিল না আবু বকর বলেন ওমর বলেন আমার বাদিয়তের মুকুট লাগবে না সারা জিন্দিগির আমল নিয়ে যাও তিন দিন দিয়ে দাও আমার এই মাহিয়তের মুকুটটা দিয়ে দাও আবু বকরের মর্যাদা শুনাইতেছি দোস্ত আবু বকর কি জবাব দিলেন আহা কি মানুষ আবু বকর আস্তে করে জবাব দিচ্ছেন ওমর এই তিন দিন যদি তোমারে দিয়ে দেই আমার জীবনে আর থাকি কি আমার জীবনের চালানোই তো এই তিন দিন আল্লাহু আকবার সর্বপ্রথম 8-10 বছর আগে হাকিমুল ইসলামের এক লেখায় যখন এই জবাবটা পাই ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি সাথে সাথে কেঁদে ফেলছি কি মানুষ আরো বকর জীবনে বলে কিচ্ছু করে নাই এই তিন দিনে বলে সালাম কি করে নাই আবু বকর নবীর জন্য কত মাই আবু বকর খাইছে আবু বকরের মর্যাদা একটা ভিন্ন জায়গা তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন কার কি আছে যাও শেষ আমি খুব তাড়াতাড়ি শেষ করব কারণ আপনাদের সে বেশি তারা আমার একটা সঙ্গত কারণে কি কারণ আমি বলবো না তাবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন আজকে উমর বড় খুশি কেন যে আজকে আবু বকরকে হারাইয়া দিব যা করে আল্লাহ আবু বকর দিবি কি ঘোড়া দিন নাই তো কিছু দৌড়ে ঘরে গেছে যা ঘরে যা ছিল অর্ধেক নামায়া আয়না নবীর দরবারে হাজির করছেন নবী জিজ্ঞেস করেন ওমর কি নিয়ে আসছেন আমার সাথে কথাটা উচ্চারণ করা লাগবে না এর পরে বুঝে আসবে না বলেন নবী কি জিজ্ঞেস করছেন ওমর কি নিয়ে আসছেন হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি অর্ধেক রেখে আসছি আচ্ছা এইবার আবু বকর আসতেছে হাতে ছোট্ট একটা পোটলা সাইয়েদনা আবু বকরের হাতে নাই তো কিছু আমি কি ছোট্ট পোটলা রিওয়ায়াতের আপিস মিলাইলে বোঝা যায় পোটলার ভিতরে গায়ের জামা কাপড় গুলা গায়ের জামা কাপড় তোমার পড়ছেন কি হ্যাঁ রিওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল যদিও আমাদের মাদ্রাসায় উর্দু তেস্ট্রির মধ্যে ঘটনাটা আছে কিন্তু রিওয়ায়াতের এই অংশটা দুর্বল আমরা খেয়ালত করব না আপনাদের সাথে যেটা মুনকার বলে দিছি যেটা দুর্বল বলে দিচ্ছি যেটা জাল তাও বলে দিচ্ছি সেটা হচ্ছে সাইয়েদনা আবু বকর চড়গাই দিয়ে আসছেন চট খেজুর গাছের কাটা দিয়ে ভূতান বানাইছেন আবু বকর ওমর তো দেখেই খুশি ভাবটা এমন যে আজকে একটা স্লোগান হবে জিতিল রে জিতিল ওমর জিতিল সাইয়েদনা আবু বকর আসছেন ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা নবী জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছে ওমরকে কি জিজ্ঞেস করছিলেন
ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছে অর্ধেক আনছি অর্ধেক ঘরে। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? হযরত ওমর বলে গেছি আজকাল শেষ আমি। আমারে যদি যা জিজ্ঞেস করছে, এটাই যদি আবু বকরকে জিজ্ঞেস করতো তা আবু বকর হাইরা যায়। কিন্তু নবী জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কে রাইখা আসছেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আর আবু বকরের জবাব কি শুনবা ভাই? আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা তো আগে শুনো। মক্কায় রেখে আসছেন পরিবার আবু বকর, নবীর সাথে হিজরত করে মদিনার পথে সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিজের গাটি কইরা। আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আবু কুহাফা মুসলমান হওয়ার কারণে সাইয়েদনা আবু বকর আরেকটা মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন, সেটা হচ্ছে নবীদের মধ্যে চার জেনারেশন নবী পাওয়া যায়। সাইয়েদনা খলিল ইব্রাহিম নবী, ছেলে ইসহাক নবী, ছেলে ইয়াকুব নবী, তিন জেনারেশন। ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালাম নবী, চার জেনারেশন নবী। আবার প্রত্যেক নবীকে ধরলে আলাদা আলাদা চার জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে আবু বকর সালামি কাউকে পাই নাই, কেউ পাইলে আমাদের জানায়েন। চার জেনারেশন সাহাবি আবু বকর ছাড়া কেউ নেই। বাবা আবু কুহাফা সাহাবি মক্কা বিজয়ের দিন, ছেলে আবু বকর সাহাবি দুই জেনারেশন, মেয়ে আসমা সাহাবি তিন জেনারেশন, চতুর্থ জেনারেশন আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবি। আবু কুহাফা তখনও মুসলমান হন নাই হিজরতের সময়। আবু বকরের সাথে বাদাবাদি, আবু বকর বেঈমান হয়ে গেছে তার চিন্তা। কিন্তু রাগ করলে কি হবে? নাতিপুতির জন্য তো মায়া লাগে, কি করবে? আসছেন আবু বকরের ঘরে, হযরত আসমাকে ডাক দিছেন, দাদু ভাই ঘরে তো মনে হয় কিছু নাই, বাবা তো মনে হয় না কিছু রেখে গেছে, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস কর। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় মনে করছে আমার ছেলেকে আমি চিনি, সে যেই লেভেলের পাগল, এই পাগল যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা বিশ্বাসযোগ্য না, এখানে কোনো ঘাপলাস। আবার আসছে আয়েশা, জিজ্ঞেস করতেছে দাদু ভাই বাবা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে সেটা কি একটু বলো না। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনি চিন্তা করে দেখুন, ছোট্ট বাচ্চার যদি এই জবাব হয় তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের খেজুর পাতার বেড়াগুলো আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছে যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও আল্লাহর হাবিব একটা সুই পর্যন্ত ঘরে রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। আবু বকরের মর্যাদা শুনাইতেছি, খাল করে সাইয়েদনা জিব্রাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা, ও আল্লাহর হাবিব আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এই কথা শুনে নাই তো আবু বকর বাচ্চাদের মতো হাম্মাম করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, ও যে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম মনে আছে, চলে হযরত ওমর ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন বলে আমরা নাই। আবু বকর কি জবাব দিছেন বলেছি, জবাবটার ওজন বুঝতে হইলো আগে, আবু বকরের ওজন তো বোঝা লাগবে। আমি আপনি এই জবাব দিলে এটার কোনো মূল্য ছিল না, কিন্তু জবাবটা যেহেতু দিয়েছেন আবু বকর এর মূল্য অনেক।
সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকে দিল পারি ওমর, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাতের এত ফিকির, এত কিছু করার পরেও আবু বকরের আখিরাতের এত ফিকির। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। ওমর সম্পর্কে নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমর পন্থী। এত বড় মানুষ ওমর, জান্নাতে নবী ওমরের ঘর দেখছে, দুনিয়া আয়েশা বলতেছেন আহারে ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, নবী বলতেছেন। কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বল প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন করে, কারণ কারো ঘরে অনুমতি ছাড়া তো ঢোকা নিষেধ। সূরা নূরে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি ছাড়া তো ঢোকা নিষেধ, এই জন্য আমি ঢুকি নাই, না মন চাইছিল ঢুকতে। আরে হযরত ওমর হাউম করে কান্না শুরু করছেন, আবি কাফির তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার গায়রত, আপনার সাথে আত্মমর্যাদা বোধ, আহ কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ, এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের অবস্থা। আবু লুলু মাজুসির সন্তান, কেউ বলেছেন ইহুদি, ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেট ফেলে ফেলছে, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদ নবীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, একজনের টাকনের উপরে কাপড় উঠাইছেন, আরো কিছু কাজ করছেন, এর মধ্যেই হযরত ওমর, আ কি ফিকির আখেরাতের, কি ভয় ঢুকছে কই যায়। হযরত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছে, ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা, মাটি মাটি, অর্ধ জাহানের বাদশাহ, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবী যার বাড়িও জান্নাতে দেখছে, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছে, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছে ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। আহ সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি, এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি। গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু বরাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। তোমার এত বড় মানুষ হয়ে আখেরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখেরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকির তো হওয়া দরকার ছিল, আমার মতো গুনাহ পাইলে অথচ আমার কোনো ফিকির নাই, কেন রে ভাই, আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আমাদের কবরের আজাব কে গ্যারান্টি দিল বলেন? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পাওয়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন ওমরু ফিল জান্নাহ, তাও কান্দে, তাও কান্দে। আমার আপনার চেহারার দিকে আম ঘাস সব
শ্রেণীর মানুষের অবস্থা একটাই, চেহারা দেখলে বোঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছে, বহু মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই, এমনও তো খবর আসতে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল, চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না, অথচ মালিক ডাক দিয়া দিয়া বলতেছে আলম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠা, এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত, আর কত বলো, মালিকের দুয়ারে কবে ফেরত আসবা, কবে আসবা বলো? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই জন্য আল্লাহ মায়া করে ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আমার কামাই কি, আমার সম্বল কি। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার তৌফিক দান করেন। আমি কালকে আসবো আমরা ইনশাআল্লাহ কোন রকমের বিশৃঙ্খলা ছাড়াই এই মজলিস যেন শেষ হয়, আজকে দোয়া করব, নফল পড়ে পড়ে দোয়া করব, সাদাকা করে দোয়া করব, প্রয়োজনে আগামীকাল রোজা রেখে তারপরে মাহফিল সফল হওয়ার দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, রাব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله على من شرف ترتين دين بفي تفسير قرآن محفين الله أبني كامي أبي دان كوريت شفرة دان كوريت عوائد دين باكي أتشي شسط بابي شندر بابي شمطير شجوب توفي كافي دي دين ماري أي شمطن البي بوكي جرا كاتش كوريت الله ما أحمد شفي نمور الله مرقى در شرو الله جادري أبو دار أتشي الله شبائي كابي ماف كوريت دين أمار بيو شيخر كبور كي الله জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যাদেরকে রেখে গেছেন তারা যেন তার মিশনকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারে সে তৌফিক আপনি দান করেন। আমাদের আকা বিরাস্তা আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহ নূর হোসেন কাসিমী দামত বরকাতুল আলিয়া মুফতি আব্দুস সালাম দামত বরকাতুল আলিয়া সহ আমাদের সমস্ত আকা বিরাস্তাদের আল্লাহ নেক হায়াত আপনি দান করেন। আল্লাহ মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চলছে, গোটা মুসলমান জাতিকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলের নেক মকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। বায়ান ইসলামিক টিভি সত্যের সন্ধানে বদ্ধপরিকর।